আলোচনা আঁকার মতন অনৈসলামিক কাজ থেকে শহীদ মিনারকে তিনি মুক্ত করবেন। একটা জিনিস খেয়াল করে দেখুন, বাংলাদেশের ইতিহাসে দুইটি মাস খুবই তাৎপর্যপূর্ণ, একটি ফেব্রুয়ারি মাস আর একটি ডিসেম্বর মাস। এই ফেব্রুয়ারি মাসে 1952 সালে ভাষার দাবিতে এই ভূখণ্ডের মানুষ যখন লড়াই করেছিল, তখন পাকিস্তানিরা একই কথা বলেছিল যে বাংলা ভাষা যথেষ্ট মুসলমানি ভাষা নয়, ফলে একটা ইসলামিক রাষ্ট্রে, মুসলমানদের রাষ্ট্রে বাংলা ভাষা কখনো রাষ্ট্রভাষা হতে পারে না। যে কথা বলা হয়েছিল উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন এই ভূখণ্ডের মানুষ বলেছিল উর্দু কি কোনো ইসলামী ভাষা, অথবা ধর্মের কি কোনো ভাষা আছে, ভাষার কি কোনো ধর্ম থাকে? ধর্মের যদি ভাষা থাকে তাহলে হযরত মুহাম্মদের জন্মের আগেও তো আরবি ভাষা ছিল, এবং মক্কা শরীফে যে 360 মূর্তি ছিল এই মূর্তির পূজা তো আরবি ভাষাতেই হতো। আরবি ভাষাতে মূর্তি পূজা হওয়া সত্ত্বেও যদি আরবি মুসলমানদের ভাষা হতে পারে, বাংলা ভাষায় তো কোনোদিন কেউ পূজা করে নাই। বরঞ্চ এই ভূখণ্ডে ব্রাহ্মণরা বলেছিল বাংলা ভাষায় কেউ যদি পূজা অর্চনা করে তাহলে সে রৌরব নামক নরকে নিক্ষিপ্ত হবে। পূজার ভাষা সেটা ছিল সংস্কৃত, ফলে বাংলা ভাষা পূজার ভাষা নয়, অথবা কোন একটা ভাষায় পূজা হয়েছিল বলে সেই ভাষা অপবিত্র এটাও বিজ্ঞানসম্মত নয়। তখন পাকিস্তানিরা বলেছিল যে পাকিস্তান হচ্ছে মুসলমানদের দেশ, মুসলমানদের ধর্মে এক, তাদের ভাষাতেও এক হতে হবে। তখন আমাদের এখান থেকে বিরোধিতা এসেছিল, ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোথাও কি কোনো দেশ আছে? ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোথাও কি কোনো দেশ হয়? যদি ধর্মের ভিত্তিতে এই দেশ হতো তাহলে সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন থেকে মিশর পর্যন্ত সবাই তো ইসলাম ধর্মাবলম্বী, তাহলে তো এক দেশ হয়ে যেত। এক দেশ তো হয় নাই। কিংবা চীন, ভিয়েতনাম, কোরিয়া এবং জাপান, তারা সবাই তো বৌদ্ধ ধর্মাবলম্বী, তাহলে তারা তো এক ধর্মের দেশ করে নাই। কিংবা ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, তারা তো সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী, সেখানেও তো এক দেশ হয় নাই। মানে ইসলাম ধর্মের দেশ নাই, খ্রিস্টান ধর্মের দেশ নাই, বৌদ্ধ ধর্মেরও দেশ নাই। ফলে ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোথাও কোনো দেশ হয় না। দেশ হতে গেলে একটা ভূখণ্ড লাগে, একটা ভাষা লাগে, একটা সংস্কৃতি লাগে, একটা অর্থনৈতিক জীবনধারা লাগে। ফলে এগুলো বাদ দিয়ে শুধু ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোথাও দেশ হয় না। ফলে তোমরা যারা ধর্মের নামে আমাদের ভাষাটাকে কেড়ে নিতে চাও, তারা একটা অবৈজ্ঞানিক, অনৈতিহাসিক কাজ করে আমাদের গণতান্ত্রিক অধিকারকে তোমরা হরণ করতে চাও। তখন বলা হয়েছিল 56 ভাগ মানুষ বাংলায় কথা বলে, তাদের ভাষা যদি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি না পায় তাহলে কেন মাত্র 7 ভাগ মানুষ উর্দু ভাষায় কথা বলে তাদের ভাষা রাষ্ট্রভাষা হবে? কারণ পাকিস্তানের কোথায় কেউ উর্দু ভাষায় কথা বলে না, পাঞ্জাবে কথা বলে পাঞ্জাবি ভাষায়, সিন্ধুতে কথা বলে সিন্ধি ভাষায়, বেলুচিস্তানে কথা বলে বালুচি ভাষায়, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে কথা বলে পশতু ভাষায়। ফলে পাকিস্তানের কোথাও তো উর্দু ভাষায় কেউ কথা বলে না। তাহলে উর্দুকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার মানে হচ্ছে অভিজাতদের ভাষাটাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া। যেমন করে 1835 সালে ইংরেজিকে এখানকার রাজকার্যের ভাষা করার মধ্য দিয়ে